হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সাবধানে থেকো। আমি যে আগের ভিডিওটা করেছিলাম, সে ভিডিওটা মা বাবা তাদের বাচ্চাকে বড় করা, আপব্রিঙিং, সেটার উপরেই একটা ঝলক। সত্যি চিন্তা করতে গেলে একটা মা বাবার পুরোটা জীবন চলে যায় বলো একটা বাচ্চাকে বড় করতে। আজকে ভাবছি সেটার উপরেই আর একটু ডিটেলে অন্য একটা অ্যাঙ্গেল থেকে কথা বলি। সন্তান যখন পেটে আসে, সে মা বাবা মোস্টলি ইয়াং থাকে, কত স্বপ্ন বাচ্চাটাকে বড় করব, মানুষের মতন মানুষ করব, ঘর ভরা আনন্দ, বাচ্চাটি কলকলি হাসবে, সেই স্বপ্ন নিয়ে মা বাবা সেই সন্তানটিকে জন্ম দেয়। সেই সন্তানটি বড় হতে হতে কখনো যেন টেরই পায় না, মা বাবা তার নিজের চুলে যেন কখন পাক ধরে গেছে। এক কথায় বলতে গেলে একটা মা বাবার সারাটা জীবনের কিন্তু তপস্যা হয় একটা সন্তানকে বড় করা, তাই না? ঠিক সেরকমই কণিকা আজকে মাঝ বয়সের চাইতে একটু বেশি, কণিকা চৌধুরী। স্বামী মারা গেছে, স্বামী ছিল ডাক্তার, স্বামী মারা গেছে ঠিকই, কিন্তু স্বামীর স্মৃতিকে নিয়ে এখনো বেঁচে আছে। এখনো মাঝে মাঝে শুধু অবাক হয়ে বলে যে আমার যে স্বামী চলে গেছে, আমি তো কাউকে বোঝাতে পারি না যে আমি কত তাকে মিস করি। সেই কণিকার একমাত্র ছেলে, যে ছেলেকে বড় করতে গিয়ে কণিকা কণিকার স্বামী দুজনে সারা দিন রাত এক করে দিয়েছে, স্বপ্নে বেড়া জাল বেঁধে এই ছোট্ট ছেলেটিকে বড় করেছে। খোকা, খুব আদর করে কণিকা তাকে খোকা বলে ডাকে। না না, সে এখন আর খোকা নেই, সে এখন অনেক বড়, ভালো নাম অনির্বাণ, অস্ট্রেলিয়াতে চাকরি করে, কিন্তু মায়ের কাছে সে এখনো খোকা। যেটা হয় সব মা বাবার কাছে, বাচ্চারা যতই বড় হয়ে যাক মা বাবার কাছে তো সে ছোটই থাকে, তাই না? খোকা অস্ট্রেলিয়াতে খুব ভালো সেটেল হয়ে গিয়েছে, জানো, সুন্দর একটা চাকরি করে, আর বউ কাকলি সে একটি কলেজে প্রফেসর, তাদের একটি খুব সুন্দর ফুটফুটি একটি মেয়ে আছে, সুন্দর একটি বাড়ি বানিয়েছে, অদ্ভুত, ভারী স্বপ্নের জায়গা। খোকা মাকে খুব ভালোবাসে, একবার মাকে নিয়েও গিয়েছিল অস্ট্রেলিয়াতে, কিন্তু কি হয় কণিকার কালচারাল শক সেটা নয়, কারণ স্বামী তো ডাক্তার ছিল, মাঝে মধ্যে স্বামীর সাথে কনফারেন্সে এদিক সেদিক গিয়েছে, এমন না যে কণিকা কখনো বাইরে কোথাও যায়নি। কিন্তু খোকার বাড়িতে এসে দু একদিন খুব ভালো লেগেছে, কিন্তু তারপরে যেন হঠাৎ করে মনে হয় এই বাড়িতে প্রাচুর্য সব আছে, কিন্তু এই বাড়িতে কণিকার নিজের কোনো নিজস্বত্ব নেই। মানে কোনো কিছু হাত দিতে গেল কণিকার একটু অস্বস্তি হয়। না না, কাকুটি খুব ভালো, ছেলের বউ, কিন্তু কোনো জিনিসটা জায়গাটা জায়গায় যদি না থাকে, হয়তো কাকলি বলবে মা এটা না ওখানেই থাকবে, তুমি ওটাকে নিয়ে ব্যস্ত হয়ো না। আর সারা দিন খোকা কাকলি দুজনেই তো কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর নাতনি সেও হচ্ছে সারাক্ষণ স্কুলে থাকে, তো কণিকা যে এত দূর থেকে অস্ট্রেলিয়াতে যে গিয়েও ছিল ঠিক সেরকমভাবে আনন্দ করতে পারিনি। মানে আনন্দ মানে ঘোরাফেরার জন্য নয়, মানে ছেলে ছেলের বউকে নিয়ে যে কিছুটা সময় কাটানো সেটা আর করে উঠতে পারেনি। আর কি হয়ে যায়, ছেলে ছেলের বউ তো একটা জীবন থাকে, ওরা মাঝে মধ্যে বাইরে যায়, বাড়িতে হয়তো বসার ঘরে বসে বন্ধুদের সাথে একটুখানি হয়তো সন্ধেবেলাটা একটুখানি আনন্দ ফুর্তিও করলো। তো কণিকা সবার মাঝখানে থেকে হঠাৎ করে যেন মনে হতো আমি যেন এই গ্রুপের মধ্যে পড়ি না, আমি এখানে থেকে আমি ওদেরকেও যেরকম অসুবিধাতে ফেলছি আমি নিজেও কমফোর্টেবল ফিল করছি না। ওরা খোকা বা কাকুলি কেউই কখনো ওরকম বলেনি যে মা তুমি থাকাতে আমাদের আনকমফোর্টেবল হচ্ছে, বাট এটা একটা কণিকার একটা স্বভাবই ছিল যে কেউ যেন পাছে বোঝা ফিল না করে, কেউ যেন পাছে আমি থাকাতে কোনো অস্বস্তি না হয়, তো সেরকমই একটা ফিলিংস। এখন তো আরও একা আছে, স্বামী নেই, ওর মধ্যে আরও ওটা মনে হতো যে না না, আমি এসেছি কটা দিন থেকে আমি আমার 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 নিজের ঘরে চলে যাব, যেখানে আমার স্বামী থাকতো আমার সাথে, ওটা আমার অ্যাকচুয়াল অস্তিত্ব। এইখানে ওরা বাচ্চা বাচ্চা ছেলে, ছেলের বউ ওরা আছে, ভালো আছে, ঠিক আছে, আর সেখানে আমি থেকে ওদের মধ্যে সংসারের মধ্যে ঠিক জেল হতে পারছি না। কণিকা তো ওই জন্য তারপর থেকে ডিসাইড করেছে যে আমি মোস্টলি ইন্ডিয়াতেই থাকবো, কেন যে আর অস্ট্রেলিয়াতে যেতে চাইতো না, মুখ ফুটে সেরকম কিছু কাউকে বলতো না। হ্যাঁ, গল্প টল্প লিখতো, অনেক কিছু লিখে রাখতো, কিন্তু একটু রিজার্ভ টাইপের। দিন চলে গেছে, কণিকা সামহাও নিজের মতন করে নিজের জায়গাতে দেশে একা একা থাকা পছন্দ করে, মাঝে মধ্যে পুরনো হারমোনিয়ামটা আলমারি থেকে বের করে সেটা নিয়ে হয়তো একটু গান টান করে,
গান ঠান করলে একটু মনে পড়ে কখনো ওর স্বামীর সাথে বসে ব্যালকনিতে বসে স্বামী চা খেত আর কনিকা একটু একটু করে গান গাইত। কিন্তু সেই সময় ওরা কিন্তু স্বামী স্ত্রী নিজেদের নিজেদের জীবনটা নিজেদের মতন করে কাটাতেই পারেনি, কারণ ওরা শুধু মনে করত আমার খোকাকে বড় করতে হবে। আজকে খোকা তো বড় হয়ে গিয়েছে, কিন্তু কোথায় যেন একটা একটা হেজিটেশন এসে গেছে কনিকার মধ্যে। এই কনিকার এক একটা দিন যেন মনে হয় এক একটা যুগের মতন কাটতে চায় না। প্রত্যেকটা দেয়াল যেন ওকে কেটে ফেলে, প্রত্যেকটা দেয়াল প্রত্যেকটা আলমারিতে কনিকার কত স্মৃতি জড়িয়ে রয়েছে। ওখান দিয়ে খোকা বেরিয়ে যেত, ওখানে খোকা গিয়ে পড়ে যেত, ওখানে আমার হাজবেন্ড আমার সাথে কথা বলতো। কনিকা যেন মানে জীবন্ত মানুষের চাইতে বড় কথা স্মৃতিকে নিয়েই যেন বাস করে। আর সেই জন্য তবু মাঝে মধ্যে একটু খোকার গলা শুনলে কনিকার মনে হয় যেন স্বস্তি পায়। কনিকা মনে করে আমি দিব্যি আছি সুখে অতীতটাকে নিয়ে, আমার ছোট্ট খোকা যখন আমার কাছে ছিল আর আমার স্বামী আমার কাছে বেঁচে ছিল সেই মুহূর্তটাকে নিয়ে আমি ভালোভাবে বেঁচে আছি। মিছি মিছি বর্তমানটাকে নিয়ে জড়িয়ে থাকার চেষ্টা কেন করছি যদি সেখান থেকে কষ্ট পাই? দিন চলে যায়, এই করতে করতে বেশ কটা দিন চলে গেছে। কনিকার শরীরটাও একটু খারাপ হয়ে গিয়েছে, আজকাল হাঁটতে গেলেও বুকে খুব চাপা ধরা ব্যথা হয়। সেদিন কি যে হলো বোঝা গেল না, কনিকা যখন হাঁটতে গিয়েছে এইসব কথাই মনে হচ্ছিল যে দেখতে দেখতে একটা মানুষের জীবন চলে যায় একটা বাচ্চাকে মানুষ করতে। কেন এমন হয়? বাচ্চা যখন বড় হয়ে যায় তার সময় থাকে না মা বাবার সাথে কথা বলার। এই সব কত কিছু ভাবছিল, অভিমান হচ্ছিল নিজের স্বামীর প্রতি, কেন গো তুমি যতদিন ছিলে শুধু পেশেন্টদের চিকিৎসা করবার জন্যই বেঁচে ছিলে, আর কটা বছর বেঁচে থাকতে পারতে না আমার সাথে হাতটা ধরে থাকার জন্য? আমাকে পুরো একা ফেলে রেখে দিয়ে চলে গেলে। খোকা তো নিজের জীবন চালাচ্ছে অস্ট্রেলিয়াতে, তুমি না জানি কোথায় আছো স্বর্গে, আমি শুধু একা পড়ে আছি। কেন গো এই জীবন আমাকে দিলে তুমি? এরকম ঘটনা অনেক বাড়িতে হয় জানো তো, এরকম অনেক খোকা মা বাবাকে ভালোবাসে ঠিকই, কিন্তু জীবনে চলতে গিয়ে কাজের মধ্যে কাজের প্রেশারে ভুলেই যায় যে নিজের বর্তমান জীবন ছাড়াও আরেকটা জীবনও আছে যেটা কিনা মা বাবার জীবন, যারা কিনা কষ্ট করে বড় করেছে। এরকম অনেক কনিকা আছে যারা কিনা দিনের পর দিন তার ছেলে বা মেয়ের একটা ফোন কলের জন্য অপেক্ষা করে থাকে। আজকে জানি না হঠাৎ করে এরকম একটা টপিক কেন এলো, বাট আই এম শিওর কোনো না কোনো বাড়িতে এরকম ঘটনা নিশ্চয়ই হয়। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। যে যেখানে থাকো পাশে থাকো, আজকের দিনটা আজকের মতন করে বাঁচো, যাকে ভালোবাসো তাকে মুখ খুলে বলো যে ভালোবাসি, যাকে তুমি কেয়ার করো তাকে আপনভাবে হাত উজাড় করে তাকে কেয়ার করো। এনিওয়ে আজ তাহলে রাখি বন্ধুরা, আবার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টিল দিন স্টে হ্যাপি স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ, লাভ ইউ অল।